হ্যালো লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক কাজে লাগবে তো তোমাদের প্রতি প্রথমে একটা অনুরোধ করব যারা আমার চ্যানেলটা এখনও দেখতেছ কিন্তু সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমাদের প্রতি অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা আইকনটি অন করে দিবে। আর রেসিপিটা দেখার পরে কেউ একটা লাইক দিতে ভুলবে না অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো আজকে যে রেসিপিটা তোমাদের মাঝে হাজির হলাম নিয়ে আর সেটা হচ্ছে শাহি বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা এতটাই মজা তোমরা তৈরি না করে বিশ্বাস করতে পারবে না আমি এখানে দেখতেই পাচ্ছ দুইটা বেগুন নিয়েছি বেগুনের উপরে অং কালো যে উপরের স্কেনটা আছে এটা আমি খুব সুন্দরভাবে একটা সবজি সিলনি দিয়ে কেটে নিয়েছি নেয়ার পরে চুরির সাহায্যে আমি এটাকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি কিভাবে কাটতেছি সেটাও তোমরা দেখে বুঝতেছো তো এটাকে অতটা বেশি নেওয়া যাবে না কারণ অতিরিক্ত বেশি সাইডে নিয়ে কিন্তু এটা পিসগুলা খুলে যাবে তো দেখতে পাচ্ছ এক সাইড আমি কাট করে নিয়েছি এখন উলটিয়ে অপর প্রান্ত আমি সেমভাবে কেটে নিব। দুইটা বেগুনি আমি সেমভাবে কেটে নিব আমি যেভাবে এটা তৈরি করতেছি তোমরা যদি এভাবে সেমভাবে তৈরি করে বাসার ফ্যামিলির মানুষকে খেতে দাও তাহলে দেখবে যে এটা সবাই খুব পছন্দ করবে কারণ এটা এতটাই মজা এটা না খেলে আসলে বিশ্বাস করা যায় না বেগুন যে এতটাই টেস্ট হয় মশলা দিয়ে যদি তোমরা তৈরি করো তাহলে বুঝতে পারবে একবার যদি এটা তৈরি করো সবাই খুব পছন্দ করবে আর এটা কিন্তু খেতে খুবই মজা হয় কারণ এটাতে বিভিন্ন মশলা ইউজ করা হয় করার কারণে এটার একটা শাহি ফ্লেভার আসে তো আমি এটাকে ভালোভাবে একটু লবণ মেখে নিচ্ছি ভিতরের অংশ যাতে লবণটা ঢোকে সে সেভাবে আমি দিচ্ছি দেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য বেগুনটা রেস্টে রেখে দিয়েছি এখন আমি একটা মিক্সিং বলে আধা কাপ দিয়েছি ময়দা এবং আধা কাপ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ জিরার পাউডার এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়ি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবং চাট মশালা চাট মশলাটা অবশ্যই দিতে হবে যদি শাহি ফ্লেভারটা চাও তাহলে সে সেক্ষেত্রে অবশ্যই চাট মশলাটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম এখন আমি সম্পূর্ণ উপকরণগুলি ভালোভাবে মিক্স করে নিব যাতে সম্পূর্ণ মশলাগুলি ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে মিক্স হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি পানি আমি পানিটা একবারে দিব না কতটুক লাগছে সে পরিমাণ মতো আমি নেড়েচেড়ে দিবো তো ব্যাটারটা কেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন একটা আঙুল দিয়ে দেখবেন যদি আপনার আঙুলটা একটু কোট হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এটা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো আমি এখন প্রায় দশ মিনিট হয়ে গেছে তো বেগুন থেকে কিন্তু যখন আমরা লবণ মেখে রাখি তাহলে কিন্তু একটু পানি বের হয় তো সেক্ষেত্রে অবশ্যই পানিটাকে একটু টিস্যু পেপার অথবা সুতি ন্যাকড়া দিয়ে একটু মুছে নেবে তারপর আমি ভালোভাবে বেগুনটাকে কোট করে নিচ্ছি যাতে ভিতরের অংশ ভালোভাবে কোট হয়ে যায় তো দুইটা বেগুনই আমি আপনারা চাইলে চামচের সাহায্যে করতে পারেন তো আমি হাত দিয়েই ভিতরের অংশ একটু ভালোভাবে আঙুলের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি এখন সরাসরি চলে যাব চুলাতে চুলাতে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব বেগুনটা শাহি বেগুনটা সুন্দরভাবে আমি দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তবে এখানে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু তেলটা অতিরিক্ত গরম দেওয়া যাবে না যখন দেখবেন যে তেলটা মিডিয়ামের থেকে একটু বেশি গরম হয়েছে ঠিক তখনই বেগুনটা ছেড়ে দিবেন কারণ অতিরিক্ত গরমে যদি আমরা বেগুনটা ছাড়ি সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে বেগুনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিতরে হবে না তো উলটিয়ে পাল্টে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটা কুক তো আমার কোক প্রায় হয়ে গেছে এখন আমি একটা কিচেন টিস্যুতে এটা তুলে নিচ্ছি অবশ্যই একটু তেলটা ঝরে নেবেন আর টিস্যুর উপরে রাখলে যে আউট তেলটা আছে সেটা টিস্যু টেনে নেবে তো আমি একটা বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি সেকেন্ড বেগুনটা ভেজে নিচ্ছি তো সেম প্রসেসে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর বেগুনটা যখন ভাজবেন আপনারা দেখবেন যে এতটা সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা বিলিভ করতে পারবেন না যে আসলে এই শাহি বেগুন ভাজাটা যে কতটা টেস্ট তা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা খেতে এতটাই মজা আপনার ফ্যামিলি তৈরি করে দেখবেন যে ফ্যামিলির সবাই পছন্দ করবে আর ছোট বাচ্চারাও পছন্দ করবে যখন আপনারা টমেটো সস অথবা যে কোনো ক্যাচ দিয়ে যদি আপ বাচ্চাদেরকে খেতে দেন বাচ্চারা এমনিতেই খালি খালি চিকেন ফ্রাইয়ের মতো মজা করে খাবে তো এটা ভিতরটা কেমন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা খুবই জুসি হয়েছে আশা করছি আমার এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আবারও বলছি আমার রেসিপিটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ